এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ী ডিবির তদানীন্তন অফিসার মশিউরের নির্দেশে তাকে তোলা হয়েছে এ কথা বলে তাকে নিয়ে যায় আজকে দ্বিতীয় আরেকটি অভিযোগ পড়েছে যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের ঘটনার জন্য আরেকটি অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ী যাকে দুই হাজার আঠারো সালের সতেরোই নভেম্বর বাসাবত থেকে তার তার যে ব্যবসায়িক কার্যালয় থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় ডিবির বি তদানীন্তন অফিসার মশিউরের নির্দেশে তাকে তোলা হয়েছে এই কথা বলে তাকে নিয়ে যায় তাকে চোখ বন্ধ করে হাত পা বেঁধে ডিবি অফিসে আটকে রাখে ছাব্বিশে নভেম্বর তাকে ছেড়ে দেয় এই সময় পর্যন্ত পুরোটা সময় তাকে ব্লাইন্ড ফোল্ডেড করে তার হাত পা বেঁধে হাত পায়ের মাঝখানে লাঠি ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং তার কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করা হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের ব্যাপারে নেতাদের ব্যাপারে বিশেষ করে জামাত ইসলামের ব্যাপারে তার কাছ থেকে তথ্য জানতে চাওয়া হয়েছে এবং এইভাবে নির্যাতন করে ছাব্বিশে নভেম্বর তার অফিস থেকে এক বস্তা বিস্ফোরক সদৃশ্য বস্তু উদ্ধার হয়েছে এই মর্মে একটা মামলা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় এবং সেই মামলা জেল খেটে পরবর্তী সময়ে সে জামিন পেয়েছিলো এই যে সতেরোই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত আনলফুলি তাকে গোপন করে গোপন কারাগারে আটকে রাখা বা অথবা ডিবি অফিসে আটকে রাখা পরিবারকে জানতে না দিয়ে এই ঘটনার দায়ে এই মানবতা বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি প্রধানমন্ত্রী এবং যারা যাদের নির্দেশে এইভাবে পরিকল্পিতভাবে গুমের ঘটনাগুলো ঘটেছে সারা দেশব্যাপী তাদের সবার বিরুদ্ধে দায়ী করে মোটামুটি পঁচিশ জনের নাম উল্লেখ করে তিনি একটা অভিযোগ আমাদের কাছে দায়ের করেছেন মোটা দাগে এই পর্যন্ত আজকের কাছে আমাদের কাছে আপডেট না ঘুমের অভিযোগ এর আগেও এসেছে ডাক্তার ইসিতা আসছে হ্যাঁ আজকে আজকেরটা হ্যাঁ রাজনৈতিক কারণে যেটা এটা আজকেরটাই বলা যায় যে আজকে সে জামাতের কর্মী জামাতের কর্মী ছিল কবি এখানে স্পেসিফিক করেছে তারা ঘট এর এই এই তার নিজের ঘটনাটা উল্লেখ করে সে একই সাথে এই এই সরকারের যত মানে অর্থাৎ অতীত সরকারের বিভিন্ন সময়ে যত গুমের ঘটনা হয়েছে এই পুরো সময়ের মধ্যে সবগুলো সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন আমরা এটা যাচাই বাছাই করে মামলায় ফর্মুলেট করার সময় কীভাবে করবো সেটা আমরা সিদ্ধান্ত নেব বাট উনি চেয়েছেন যে একেবারে এই কত সাল থেকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যত গুমের ঘটনা ঘটেছে উনি সব কয়টারই বিচার চেয়েছেন ইনক্লুডিং ওনার ইন্ডিভিজুয়ালি ওনার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটার ব্যাপারে বলেছেন বাকিটা আমরা আইনগতভাবে ভেবে চিনতে পদক্ষেপ গ্রহণ করি প্রধানমন্ত্রী সব পঁচিশ জন রাইট হ্যাঁ ডিবির মশুর আছে আসাবুল ইয়ামিনের যেটা ছবি আপনারা দেখেছেন তারপরও অনেকগুলো ছবি তারা ভিডিও দিয়েছেন এটা হচ্ছে সেটা নিজেই আছে এখানে আর আসা বলি আমি আর মামা আছেন